এবার বিয়ের পিঁড়িতে বসলো অর্জুন ও হরিণ, আর বিয়ের দিন গল্পে হাজির হলো অভ্রভ। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আলতো হরিণ ধারাবাহিকে আমরা দেখতে পাই, হরিণ যখন অর্জুনকে বলে এখন কি একটু খবরটা দেখা যাবে, তখন অর্জুন বলে না এখন কোনো খবর টবর আপনার দেখার দরকার নেই। তখন অর্জুনের মেজ বৌদি বলে দেখুক না খবরটা, আর ও যদি দেখে ওর স্বামীর ডেড বডি পাওয়া গেছে। তখন অর্জুন বলে তুমি এসব আজে বাজে কথা বলবে না মেজ বৌদি। আর এবার গল্পে দেখা যাবে অর্জুনের মেজ বৌদি অর্জুন ও হরিণকে একটা ঘরে আবদ্ধ করে রাখবে, তারপর সবাইকে বলবে তারা এক ঘরে নোংরামি করেছিল। আর তখন দেখা যাবে সকলে মিলে অর্জুন ও হরিণের বিয়ের ব্যবস্থা করবে, আর বিয়ের দিন হাজির হবে অভ্র। তো বন্ধুরা, তোমরা কে কে এমন একটি পর্ব দেখতে চাও কমেন্ট করে জানাও। ধন্যবাদ।